সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গত ক্লাসে আমরা নৌকা আঁকা শিখেছিলাম আশা করি তোমরা বাসে প্র্যাকটিস করেছ আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে আমি সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে গাছ আঁকতে হবে গাছ সহজভাবে আঁকার জন্য আমি একটি স্কেল ব্যবহার করব স্কেল ব্যবহার করার পর স্কেলটা ঠিক খাতার মাঝ বরাবর আমি বসিয়ে নিয়েছি দেখো দুই সাইডে সমানভাবে আমি রেখে মাঝ বরাবর স্কেলটা বসিয়ে নিয়েছি এরপর স্কেলের জিরো থেকে ফোর পর্যন্ত দিয়ে দিব এই সাইডেও জিরো থেকে ফোর পর্যন্ত দিয়ে দিব যখন আঁকবে তখন ঠিক আঙুলগুলো দুই সাইডে রেখে আঁকার চেষ্টা করবে তাহলে স্কেল নড়বে না আর খুবই সুন্দরভাবে লাইন হয়ে যাবে এরপর এই সাইডে আমি একটু টেনে দিচ্ছি এই সাইডও টেনে দিচ্ছি এরপর এই দিক থেকে উপরে টানলাম এই দিক থেকে উপরে টানলাম ভিয়ের মতো করে দুই সাইডে সমানভাবে দিয়ে দিলাম ব্যাস খুব সহজে এঁকে নিয়েছি এরপর বাকি কাজ এই যে যেখান থেকে আমি এই দাগটা শুরু করেছি ওই জায়গা থেকে আমি এভাবে করে দিয়ে দিব গোল করে সমানভাবে এই সাইডও দিয়ে দিয়েছি ব্যাস এই দুইটো সাইড সমান এরপর ছোট করে দিয়ে দিচ্ছি আমরা নিচ থেকে উপরের দিকে চওড়া করব এই জন্য স্টেপ বাই স্টেপ বড় করার চেষ্টা করছি দিলাম এই সাইডও দিয়ে দিলাম এই দুইটা সাইড সমানভাবে এঁকেছি যে দেখো সমান দিলাম ব্যাস দিয়ে দিলাম দেখলে তো কতটা সহজ করে এঁকে নিয়েছি কিছুটা দিয়ে দিলাম ঢেউ ঢেউ করে যাতে করে দেখতে আরও সুন্দর লাগে ব্যাস এবার সাইন পেন করে নিব এরপর সাইন পেন করে নিচ্ছি সাইন পেন করার সময় তোমরা একসাথে টেনে এঁকে নেওয়ার চেষ্টা করবে থামলে ডট সৃষ্টি হবে আর ডট সৃষ্টি হলে খাতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে আবার নষ্টও লাগবে দেখতেও সুন্দর লাগবে না এজন্য এক টানে আঁকার চেষ্টা করবে আর তোমরা যদি সাইন পিন করতে না পারো না করলেও কোনো সমস্যা নেই যেহেতু তোমরা খুবই ছোট তোমরা অনেক কিছুই প্র্যাকটিসের উপরেই আঁকতে পারবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি করে সুন্দর করে আঁকতে পারবে আমি এক টানে আঁকছি তোমরাও দেখো আর বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পারবে দেখলে তো আমি পুরোটাইকে থেমেছি ব্যাস সাইন পেন করা শেষ হয়ে গিয়েছে এরপরে একটা সিক্রেট সেটা হচ্ছে সাইন পেন করার পরে অবশ্যই রাবার দিয়ে মুছে নিবে এতে করে কোনো ধরনের কালো চিহ্ন হবে না রঙ করার সময় খুবই আলতো হাতে মুছে নিবে বেশি ঘষা মাজা করলে ছিঁড়ে যেতে পারে খাতা আমি খুবই আলতো হাতে মুছে নিচ্ছি নেওয়া হয়ে গিয়েছে তোমরা চাইলে এ সাইডে কিছু সবুজ ঘাসও দিয়ে দিতে পারো যত যত্ন করে রাখবে তত বেশি সুন্দর লাগবে এরপর আমি কালার করছি এখানে আমি টিটি পেস্টেল রঙ নিয়েছি ব্লু গ্রিন নিয়েছি তোমরা পেস্টেল কালার না ব্যবহার করতে চাইলে ডায়মন্ড সুতা রঙ ব্যবহার করতে পারো আর ব্লু গ্রিন যদি না থাকে তবে না ব্যবহার করলেও চলবে সরাসরি সবুজ রং ব্যবহার করলে চলবে আমি সাইড থেকে প্রথমে সবুজ রংটি করে দিচ্ছি যেহেতু তোমরা খুব ছোট তোমরা চাইলে পেন্সিল রং দিয়ে করতে পারো তাহলে কালার বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর ছোট থেকে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সুন্দর হবে তোমরা টিটি রং দিয়ে করার চেষ্টা করবে টিটি রং দিয়ে কালার করলে খুব সুন্দর হয় বর্ডারগুলো করে দিচ্ছি এরপর নিচ্ছি গ্রিন র কালার দেখো রঙের গায়ে লিখে আছে গ্রিন নিচ থেকে ব্লু গ্রিনের সাথে মিক্সড করে টেনে নিব এতে করে খুব সুন্দর শেড তৈরি হবে দেখলে তো কিভাবে কীভাবে আমি রঙ করছি যত বেশি ফিনিশিং করে করবে তত বেশি সুন্দর লাগবে রঙ করার সময় যদি সাদা অংশ থেকে যায় রং দেখতে খুবই অসুন্দর লাগে এজন্য যতটুকু পারবে ততটুকু ফিনিশিং করে রঙ করার চেষ্টা করবে দেখলে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে রঙটি করছি দেখলে এখানে আমি তিন ভাগ করে রংটা করব। প্রথম ভাগে আমি সবুজ রং দিয়ে করে নিয়েছি এরপরে নিয়েছি ইয়েলো গ্রিন মানে টিয়া কালার আমি এক সাইড থেকে করে আসছি অবশ্যই সবুজ কালারের সাথে শেড করে টেনে করবে এতে করে মিক্স হয়ে যাবে দেখেছো তো আমি সবুজ রঙের সাথে মিক্স করে করে উপর দিকে টেনে নিচ্ছি সাইড করার সময় খুবই সাবধানে করবে যাতে করে কোনোভাবেই রং না বের হয়ে যায় রঙ থেকে যদি ডাস্ট হয় তাহলে কখনোই হাত দিয়ে সরাবানা। না ফু দিলে দেখলে তো সরে গেল হাত দিলে রঙ কিন্তু এদিক সেদিক হয়ে যাবে তখন কিন্তু খুবই মন খারাপ হবে তাই রঙ করতে একটু সাবধানে করবে এরপর করছি হলুদ রং ইলো ঠিক একইভাবে টিয়া কালারের সাথে টেনে টেনে আমি রঙ করব যাতে খুব সুন্দর শেড তৈরি হয় সাইডটা আগে করে নিচ্ছি যাতে করে রঙ না বের হয় এই তো হয়ে গিয়েছে একটু সাদা অংশ আছে এই অংশটুকু আমি ভালোভাবে শেড করে নিলাম ব্যাস উপরে অংশ করা শেষ এখন আমি নিচের দিকে যাচ্ছি প্রথমে আমি নিচ্ছি ব্রাউন কালার এখানে ব্রাউন কালার লিখে আছে তো অর্ধেক অংশে আমি ব্রাউন কালার করবো এই জন্য প্রথমে সাইড থেকে টেনে নিচ্ছি যেহেতু তোমরা খুব ছোটো তাই অবশ্যই সাইড থেকে করবে কোনোভাবেই রঙ বের করবে না দেখলে তো আমি একটু খাতাটা ঘুরিয়ে সাইডটা টেনে দিচ্ছি এরপরে নিচ্ছি দেখো এখানে বাদামি রং নিয়েছি বাকি অংশটুকু আমি বাদামি রঙ দিয়ে করছি একটু মিক্স করে নিচ্ছি যাতে আলাদা না লাগে এবার কি আছে ঘাস যে এঁকেছিলাম ওগুলো রঙ করছি সবুজ টিয়া হলুদ মিক্স করে করলে খুব সুন্দর লাগবে দেখলে তো কতটা সহজে করেছি আমি আশা করি তোমরাও বাসায় চাইলে খুবই সুন্দরভাবে আঁকতে পারবে আর আকার পর অবশ্যই আমার সাথে ছবিগুলো শেয়ার করবে যদি ভুল হয় আমি অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ক্লাসে আজকের জন্য আল্লাহ হাফেজ